নিকিতা, চাকরির গেল কত ছিল কি বলে বেতন? 50,000, অ্যারাউন্ড 50,000। 50,000 টাকা বেতনের চাকরি ছেড়ে দিলাম, ঠাস করে ঠাস করে ছেড়ে দিলাম। কুলজারা কাঁপে নাই? অনেক কাঁপছে। মনে হচ্ছিল যে খুব লাইফ চেঞ্জিং একটা ডিসিশন, ডু অর ডাই, নয় ফকির হয়ে যাবো নয় বড়লোক হয়ে যাবো। 50,000 টাকা বেতনের চাকরি এক কথায় ছাইড়ে দিয়ে আসা, কাপড় বেচতে শুরু করলো একটা মেয়ের, কেমনে সম্ভব? আই ডোন্ট নো। বাট এখন জানি ইনকাম কত মাসে? 3 লাখ প্লাস, আলহামদুলিল্লাহ। 3 লাখ, মানে দিস ইজ ইট অ্যাকচুয়ালি। বলে না যে মানুষ স্বপ্নের পেছনে দৌড়ো, যেটা তোমার নিজের করতে ইচ্ছে করে সে রেট। 50,000 টাকা বেতনের চাকরি ছাইড়া আজকে সে 3 লাখ টাকা মাস ইনকাম করতেছে। তারপর সে মা বলে কিছু তো একটা কর, চাকরি বাকরি কর। মানে বলা যাবে না, কাউকে পরিচয় দেওয়া যাবে না, কারণ আমরা অনলাইন সেলার, কাপড় সেল করি, সো কাউকে বলা যাবে না। ওকে, আমাকে ওই শুরু থেকে বলো। আচ্ছা, শুরু থেকে হচ্ছে যেহেতু সব ফ্যামিলির একটা এক্সপেকটেশন থাকে যে মেয়েরা যখন একটা ভালো জায়গায় পড়াশোনা করে বা একটা ভালো চাকরি পায়, সবার একটা এক্সপেকটেশন থাকে যে এস্টাবলিশড ক্যারিয়ার ওরিয়েন্টেড। তো আমার পড়াশোনা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, তো সেই ক্ষেত্রে আমি অ্যাটাচড ছিলাম কুয়েত মৈত্রীতে। আর আমি হচ্ছে বিবিএ এমবিএ দুটোই করেছি ব্যাংকিং থেকে। তো ওখানে কমপ্লিট করার পর আমি গ্রামীণ ফোনে জব পাই, ওখানে আমার ক্যারিয়ার স্টার্ট হয়, খুব ভালো চলছিল। ওখান থেকে আমি আরেকটা জায়গায় সুইচ করি, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, ওইটাও রিনাউন্ড একটা কোম্পানি। তো ওইটাতেও ভালো চলছিল, আমি কোনো চাকরিকে অ্যাকচুয়ালি ছোট করছি না, দুইটা সাইডই বেটার ছিল। তো এরপর থেকে যেটা হয়েছে যে ওই গদবাঁধা নিয়মের বাইরে একটা সময় গিয়ে, স্পেশালি কোভিড টাইমে যখন আমরা বাসায় বন্দি ছিলাম, তখন আমাদের কাছে মনে হয়েছে যে কিছু একটা করা দরকার যেটাতে আমার কমফোর্ট জোন। সবসময় তো বসের কাছ থেকে শুনি, সুপারভাইজারের কাছ থেকে শুনি, কিন্তু কেননা নিজে একটু বস হয়ে দেখি কেমন লাগে। তো তখন হচ্ছে জাস্ট মনে হয়েছে যে একটু ট্রাই করে দেখি, যদি এটা না চলে আমার তো ব্যাকএন্ডে চাকরি আছে, সো সেফ জোন, কোনো সমস্যা হবে না। তো তারপরে আসলে কাব্যকোণা স্টার্ট করলাম, পেজ স্টার্ট করলাম। কাব্যকোণা কেন? কাব্যকন্যা আমার কাছে মনে হয়েছে, আমি শাড়ি পছন্দ করি অনেক, তো শাড়িটাকে যখন বেছে নিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে কন্যা তো মেয়ের জন্য শাড়ি বেস্ট। আর একটা মেয়ে যখন কবিতা শুনে বা কবিতা পড়ে একটা শাড়ি পরে বসে থাকবে, মানে এটা আমি ইমাজিন করতে করতেই কাব্যকন্যা সৃষ্টি হয়। মেয়েরা শাড়িতেই সুন্দর লাগে দেখতে, রাইট? বাঙালি নারী শাড়িতেই ভারী, আরে বাহ। তো এটাই ছিল। তো তারপর থেকে কাব্যকন্যাকে নিয়ে যখন স্টার্ট করলাম, তো ন্যাচারালি এক রাতের মধ্যে পেজটা ওপেন করার পর আমার লাইক ছাড়া আর কোনো লাইকই ছিল না এবং কোনো পোস্টও ছিল না, একটা লাইক অনলি আমার। তো তারপর আমাদের সবার প্রিয় একটা গ্রুপ, যেটার জন্য ফেসবুক একটা রেগুলেশন ক্রিয়েট হয়েছে, উই গ্রুপ, ওম্যান অ্যান্ড ই কমার্স, আমাদের যে নিশা আপু আছেন, আপু যেই গ্রুপটাকে সুন্দর করে মেক করেছেন, সেখানে আমি আস্তে আস্তে পোস্ট দেওয়া শুরু করলাম। এবং উই গ্রুপে আমার একটা রেকর্ড ছিল যে আমি হচ্ছে 20 দিনের মধ্যে, প্রথম 20 দিনে আমি 1 লাখ টাকার উপরে শাড়ি সেল করেছিলাম। তো ওই সময় যে চেঞ্জটা আসছে, তখন আমার হুট করে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সবসময় কিন্তু কোভিড টাইম থাকবে না, আবার সবসময় বিজনেসের টাইম পিরিয়ডটাও এরকম থাকবে না। তো এক সাইডে চলছিল অনেক ওয়ার্ডারের প্রেশার, আর একদিকে অফিসে যখন লেট হয়ে যাচ্ছিল বা একটা কাজ আমি ঠিক মতো করতে পারছিলাম না, তখন আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ওই স্যালারিটা আমার জন্য হালাল হচ্ছে না, রাইট? আনস্যাটিসফ্যাকশন, খুব উল্টোপাল্টা লাগছিল যে আমি একটু দেরি করে যাচ্ছিলাম বা কাজে ঠিক মতো মনোযোগ দিতে পারছিলাম না। অফিসে গিয়েও দেখতাম যে আমার ডেলিভারি ম্যানরা আমাকে ফোন দিচ্ছে যে আপু পার্সেল এখানে দিব না ওখানে দিব। তো সব কিছু মিলে এত মানে আনম্যানেজেবল ছিল জিনিসগুলো। তো তখন হঠাৎ করে মনে হয়েছে যে ছেড়ে দিব কি না, এটা নিয়ে যখন ফ্যামিলিতে কথা বলতে গেলাম, সবার প্রথম কথা চাকরি ছাড়া যাবে না, তুমি অন্য সব কিছু করো কিন্তু এটা সাইডে রেখে করতে হবে। ওকে, ব্যবসা সাইডে, ব্যবসা সাইডে, তুমি যদি আদার্স কোনো প্রফেশনে যেতে চাও সব সাইডে, কিন্তু চাকরিটা মেইন, চাকরি ছাড়া যাবে না। কারণ তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ধরো যে আমি চাকরি থেকে 30 থেকে বা 50 যে কোনো একটা অ্যামাউন্ট আমি তোমাদেরকে দিব, কিন্তু বিজনেস করলে আমি তোমাকে 1 লাখ টাকার উপরে দিব, কোনটা চাও, না চাকরি? কারণ হচ্ছে আমরা বলতে পারবো না যে আমার মেয়ে অনলাইনে কাজ করে। আমাকে যখন মানুষজন জিজ্ঞেস করে, আমরা খুব প্রাউডলি বলি যে নিকিতা হচ্ছে অমুক পজিশনে আছে বা অমুক অফিসার হিসেবে আছে বা অমুক কোম্পানিতে আছে, কিন্তু আমরা বলতে পারবো না সে কাপড় সেল করে। ও, মেয়ে কি করে? ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে বিবিএ এমবিএ করে সে জামা বেচে, মানে
বাপের জন্য হেভি কষ্টের ব্যাপার, খুবই কষ্টের, খুবই কষ্টের। ইনফ্যাক্ট আমার কাছে তখন মনে হয়েছে যে আমার হাতে একসাথে টাকা আছে, আমার হাতে সম্মান আছে। ইনফ্যাক্ট আমি যখন 1,00,000 টাকার উপরে সেল করা শুরু করলাম, আমার পরিচিতি বাড়া শুরু করছে, এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার অনেকগুলো ন্যাশনাল নিউজ পেপারে আমার নিউজ আসছে, যেটা আমার পেজে, কাব্যকোনা পেজে ঢুকলেই দেখতে পারবেন। যে অনেকগুলো লাগে একটা মেয়ে চাকরি করতে হবে, চাকরি, কারণ হচ্ছে তোমারে বলে লাভ কি, আমার বাপ 30 বছর পরে বলে কিছু তো একটা কর, কিছু তো, রাইট। কারণ হচ্ছে সবাই চিন্তা করে যে অন্যের অধীনে আছে, সেটা মেইন না, আমাদের নামের পাশে চাকরি ওয়ার্ডটা থাকতে হবে। কিন্তু নিজের প্রতিষ্ঠান মানে নিজে চাকরি দিবা, নিজে একটা প্রতিষ্ঠান থাকতে হবে নিজের কিছু। বাট আমি কিন্তু অলরেডি আগে যেখানে আমি সুপারভাইজারের আন্ডারে ছিলাম বা আমার একজন বস ছিল, এখন আমার আন্ডারে 3-4 জন স্টাফ কাজ করছে, আমি তাদেরকে স্যালারি দিচ্ছি। কিন্তু যে বললাম যে যেহেতু অনলাইন সেক্টরটা এখনও অত বেশি এস্টাবলিশড না, আমি চাই যে ভাইয়ার মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আরও অনেকগুলো মেয়েরা তাদের নিজের যে সাহসটা করে উঠতে পারছে না, তারাও যেন সাহসটা করে। কারণ আমাকে অনেকে বলে যে আপু তুমি যে সাহসটা করেছো আমরা চেয়েও সে সাহসটা করতে পারছি না, কারণ এই সমাজের যে ব্যাপারগুলো থাকে, ফ্যামিলি স্পেশালি প্রেশার থাকে, বা তারা জানে না যে চাকরিটা ছাড়ার পর আদৌ বিজনেসটাকে কন্টিনিউ করতে পারবে কিনা। ইট ইজ ইনডিড। আচ্ছা, তো ওই চ্যালেঞ্জটা নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি বিজনেসটাকে এমনভাবে রান করব যে আমি যে স্যালারিটা ওখান থেকে উইথড্র করছি ওইটাকে প্লাস করতে হবে, যেন ওইটা ছাড়ার আফসোস না থাকে। তো এটার জন্য আমাকে যেভাবেই কাজ করতে হোক, সেটা অনলাইনে হোক, সেটা প্রমোশন দিয়ে হোক, ফেসবুক গ্রুপে হোক, আমি অন্যান্য অনেক ব্র্যান্ড প্রমোটারদেরকে দিয়েও প্রমোট করিয়েছি, আমাদের ফেসবুকের জগতে যতগুলো প্রমোটারদেরকে নিয়ে এখন কথা হয় প্রত্যেকের সাথে আমি কাজ করেছি, এবং সেই রেঞ্জ দিয়ে যাদের ওই যে 30-40 হাজার টাকার যে কিছু ট্যাগলাইন ছিল মাঝে, যে ব্র্যান্ড প্রমোটাররা কেন 30-40 হাজার টাকা নিয়ে কাজ করবে, সেই 30-40 হাজার টাকা তাদেরকে দিয়েও আমি ভালো রকমের সেল করেছে। আমার নিজে তো ইচ্ছা করে মাঝে মধ্যে শাড়ি পয়টা দাঁড়ায় দাঁড়িয়ালা শাড়িওয়ালা, রাইট। তো তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি একটা জগৎ ছেড়ে এসেছি, তো ওই জগৎ নিয়ে যেন আমার কখনো মনের মধ্যে আফসোস না ক্রিয়েট হয়। এবং আলহামদুলিল্লাহ আমি বলবো যে ওই চাকরিতে আমাকে আমার অফিসের কলিগরা ছাড়া কেউ চিনতো না, বাট অনলাইনে এখন আমাকে অনেকেই চিনে, আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে তুমি অনেকগুলো মানুষের চোখে ইন্সপিরেশন ভাই, যেসব মেয়েরা বসে থাকে, বসে বসে কান্নাকাটি করে বাসায় যে করতে দিচ্ছে না কি করব, ভাই দেখো না, কেউ কোনোদিন কাউরে স্বাধীনতা দেয় নাই, একদম ইতিহাস থেকে দেখো এই ভারতবর্ষের স্বাধীনতা ব্রিটিশরা দেয় নাই, জোর করে নিতে হয়েছে, পাকিস্তান বাংলাদেশকে স্বাধীনতা দিতে চায় নাই, জোর করে নিতে হয়েছে। সো স্বাধীনতা এবং স্বপ্ন পূরণ কেউ কোনোদিন করতে দেয় না, করে নিতে হয়, তাই না? একদমই, নিজের স্বপ্নটাকে সবসময় নিজের চোখে দেখা উচিত, অন্যের চোখ দিয়ে না। বা মহিলা মির্জা গালিব, না এটা হচ্ছে আমার নিজের থট যে আমি আমার স্বপ্নটাকে কেন অন্য মানুষের চোখ দিয়ে দেখব, কেন? থ্যাংক ইউ সো মাচ। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ যে ভাইয়া যেরকম নতুন উদ্যোক্তাদের এই যে স্বপ্ন পূরণের গল্পগুলো শুনছে বা আমাদের কয়েকজনের মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করছে, এটা কিন্তু আপনাদের এটা দেখে আরো 10 জন যদি ইন্সপায়ার হয়, একজনও যদি ইন্সপায়ার হয়, এটাই আসলে আমাদের প্রোগ্রামের সার্থকতা। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি আমার পুরো শোতে 10 পয়সা কিন্তু নেই না। হ্যাঁ একদম, আমি কিন্তু কোনো টাকা দিয়ে আসি না এখানে, কোনো স্পন্সরও নাই। সো ভাইয়াকেও অনেক থ্যাংকস যে আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি একজন ইন্সপায়ার হয় আমি বলবো আমাদের ইন্টারভিউ সার্থক। ইট ইজ, এবং আমি চেষ্টা করি আমার তরফ থেকে যদি কাউকে একটুখানি এগোনো এগোতে হেল্প করা যায় আর কি। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি নিশা তোমাকে ভালোবাসি। হ্যাঁ নিশা আপুকে আমরা সবাই ভালোবাসি, আসার পরেও ভাইয়ের কাছ থেকে শুনছিলাম আপু আমাদের মানে অনলাইনে কি পুরো সিনারিও চেঞ্জ করে দিয়েছে। ইট ইজ, মেয়েদের জন্য যা করে মানে নিজের বাপের টাকা নষ্ট করে ওই ইনফ্যাক্ট মানুষের জন্য করে, কারণ ওর বাবা অনেক বড় লোক ছিল, ও নিজেও বড় লোক, কিন্তু হয় না যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো, শি ইজ ডুইং দ্যাট, বাট মানে উই আর সো প্রাউড অফ ইউ ম্যান। ওকে, শেষ করতে চাই, শেষের আগে আমাকে একটু গোপন সিক্রেট বলো ভাই, সবার নিজের একটা পেজ আছে বাংলাদেশে, এখন বলা যায় যে 100% মেয়ের 200টা করে পেজ আছে, কিন্তু অধিকাংশ মানুষ ফেইল হয়, সবার এইরকম সফলতার গল্প শোনা যায় না, কেন? কারণ সবাই একসাথে অনেক কিছু খাইতে চায়। মানে কি? কারণ হচ্ছে দেখা যায় যে কেউ, আমি যেমন 2 বছর ধরে অনলি শাড়ির পিছনেই আছি,
আমাকে অনেকেই বলেছে, হ্যাঁ আমি শাড়ি নিয়েই আছি, কারণ অনেকেই আমাকে বলেছে আপু আপনার তো ভালো সেল হচ্ছে, আপনি কসমেটিক্স দোকান, আপু আপনার তো ভালো সেল হচ্ছে জুয়েলারি দোকান, আপনি জুয়েলারি পরে সেল করলেও সেল হয়ে যাবে। মানে একটা থাকে না যে পেজের এমন একটা সিচুয়েশন, আপনি এখন পেঁয়াজ মরিচ দিলেও সেটা সেল হয়ে যাবে, কিন্তু আমার পেঁয়াজের কানের দুল ভালোই লাগবে। তো আমার কাছে মনে হয়েছে যে না, সবকিছু একসাথে মাখানো উচিত না বা একসাথে খাইতে চাওয়া উচিত না। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেমেটিক ওয়ে আছে, একটা ফিল্ড থাকে যে আমি এই ফিল্ডটাকে নিজের মতো করে গ্র্যাব করতে চাই। আমি চাই যে শাড়ি নিয়ে যেহেতু কাজ করছি, যেহেতু আমি এখনও নাম্বার ওয়ানে যাই নাই, সো নাম্বার ওয়ানে আগে যাই, দেন আমি যখন আমার আরও অডিয়েন্স প্যানেল চলে আসবে, আমার যেমন দেশ বা দেশের বাইরে অনেকগুলো কান্ট্রিতে গেছে, আমার কাব্যকোনার এখন ফলোয়ার্স 1,00,000+, আমরা 6,000-এর উপরে ক্লায়েন্ট পেয়েছি, কিন্তু এটাতে আমি স্যাটিসফাইড না, মানে আমার গোল আরেকটু উপরে। আমার যখন মনে হবে যে আমি মেসি, দেন আমি যেখানে খুশি সেখানে খেললেই আমি হচ্ছে গোল দিতে পারবো, তখন আমি প্রোডাক্ট অ্যাড করবো, এটা হচ্ছে ফার্স্ট কথা। আরেকটা যেটা হচ্ছে কমফোর্টেবল জোন, অনেকে চিন্তা করে না, দেখা যাবে আমার ভিডিও দেখে অনেকে শাড়ি নিয়ে কাজ করা শুরু করে দিবে, দেখা যাচ্ছে সে রান্নায় পারদর্শী বা সে জুয়েলারিতে পারদর্শী, কিন্তু সে আমার কথা শুনছে আপু শাড়ি সেল করছে, সে ভালো সেল হচ্ছে, তার মানে আমিও পরে সেল করলেই সেল হয়ে যাবে, ব্যাপারটা এমন না। ইহা একটা সত্য কথা, কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা স্ট্র্যাটেজি থাকে, একটা আমি কাকে টার্গেট করছি। যেমন আমি শাড়ির জন্য যদি আপনাকে টার্গেট করি, দেখা যাবে আপনি আমার কাছে ফেস্টিভ্যাল উপলক্ষে একটা দুটো কিনতে পারেন, হয়তো আপনার ফ্রেন্ডের জন্য মায়ের জন্য সারা বছর কিনবেন না, কিন্তু আমার টার্গেট থাকে ইউনিভার্সিটির মেয়েদের বা যারা চাকরি করছে, যারা অফিসিয়াল মিটিংস থাকে, গেট টুগেদার থাকে, বা এই যে ধরেন আমি একটা ইন্টারভিউ দিতে আসছি, আমি শাড়ি পরে আসছি, এরকম যারা ইন্টারভিউ দিতে যায় এই টাইপের ক্লায়েন্টদেরকে আমি টার্গেট করি। সো অনেক সময় দেখা যায় টার্গেট আমার হাজবেন্ড যিনি, ও হচ্ছে আমার পেজের ইনভেস্টর বলা যায়, প্লাস হচ্ছে ওর আমার মার্কেটিং রিলেটেড যত কিছু হয় বা বুস্টিং রিলেটেড যত কিছু হয় সবকিছু ও আমাকে সাপোর্ট দেয় এক্ষেত্রে। আর পেমেন্ট দেয় ওরে? একটু একটু দেই, মাঝে সাঝে দেই, মানে বুঝালাইছি বাকিটা দুলা ভাই, মাঝে সাঝে দেই। আর আমার শাশুড়িও উদ্যোক্তা। মাশাআল্লাহ, সো গুড টু সি ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাদের সবাইকে থ্যাংকস, আমার জন্য দোয়া করবেন, কাব্যকোনার সাথে থাকবেন।